রাজভবনের সংঘর্ষ প্রকাশ্যে, দুর্নীতি ইস্যুতে রিপোর্ট তলব রাজ্যপালের, অবিলম্বে রাজভবনে রিপোর্ট পাঠাতে হবে নবান্নকে রাজভবনের তরফে জানানো হলো। শেষ দফা ভোটের মাঝে দুর্নীতি ইস্যুতে সরব রাজভবন। আবারও রাজ্য রাজভবন সংঘাত, প্রকাশ্যে উঠে এলো দুর্নীতি ইস্যুর রিপোর্ট তলব রাজ্যপালের তরফে, অবিলম্বে রাজভবনে রিপোর্ট পাঠাতে হবে নবান্নকে। শেষ দফা ভোটের মাঝে দুর্নীতি ইস্যুতে সরব এবার রাজভবন। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আবারও রাজ্য রাজভবন সংঘাত, প্রকাশ্যে এসেছে দুর্নীতি ইস্যুতে রিপোর্ট তলব করল রাজ্যপাল, অবিলম্বে রাজভবনে রিপোর্ট পাঠাতে হবে নবান্নকে, এবং শেষ দফা ভোটের মাঝেই দুর্নীতি ইস্যুতে সরব রাজভবন। আবারও জানিয়ে রাখি, রাজ্য রাজভবন সংঘাত এবার প্রকাশ্যে, দুর্নীতি ইস্যুতে রিপোর্ট তলব রাজ্যপালের। এ বিষয়ে বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব নিউজ রুমে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। সাধনা, আবারও রাজ্য রাজভবন সংঘর্ষ প্রকাশ্যে এসেছে এবং দুর্নীতি ইস্যুতে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল, এ বিষয়ে আর কি জানতে পারছি? দেখো, একেবারেই সংবিধানের 163 নম্বর ধারা অনুসারে সেখানে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং সেক্ষেত্রে যে রাজ্যে একাধিক যেসব ইস্যু বিগত দিনে যেগুলো সামনে এসেছে, বর্তমানে যেগুলো সামনে আসছে, সেক্ষেত্রে গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, পৌরসভার চাকরিতে দুর্নীতি, প্রাথমিক নিয়োগে দুর্নীতি সহ একাধিক যেসব দুর্নীতি রাজ্যের তরফে সামনে এসেছে, সেই একাধিক দুর্নীতির কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজ্যপালের তরফ থেকে। এবং সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে এতগুলো যে দুর্নীতি এতদিন ধরে ঘটে আসছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে রয়েছে, কত দূর পর্যন্ত তদন্ত এগিয়েছে, অর্থাৎ যে দুর্নীতির যে তদন্ত সেটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে বা কী পদক্ষেপ, সেই সমস্ত বিষয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি কী, সেই সমস্ত বিষয়ে একেবারে সপ্তম দফা ভোট আবহেই রাজভবনের তরফে নবান্নের চিঠির মারফত সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তবে কবে সেই রিপোর্ট পাঠাতে হবে সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বলা হয়েছে অবিলম্বে, অর্থাৎ যত শীঘ্রই সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেই রিপোর্ট মুখ্যমন্ত্রীকে রাজভবনে পাঠাতে হবে। এবং সেক্ষেত্রে যে দুর্নীতিগুলোর কথা আমি একটু আগেই বললাম, যে কয়লা পাচার, গরু পাচার থেকে শুরু করে প্রাথমিক নিয়োগে দুর্নীতি, রেশন দুর্নীতি, পৌরসভার চাকরির দুর্নীতি, সেই দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তগুলোর বর্তমানে স্টেটাস কী রয়েছে, কী কী তার সেই বিষয়ে যে তদন্ত হচ্ছে, সেই তদন্তের যে বর্তমান পরিস্থিতি কী রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু তদন্তের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে রাজভবনে। এবং সেক্ষেত্রে তোমার মনে থাকবে যে রাজ্য রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত বিগত দিনে আমরা একাধিকবার দেখেছি, শুধুমাত্র রাজ্যপাল সিভি আনন্দ বোসের ক্ষেত্রে নয়, প্রাক্তন যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তার সঙ্গে রাজ্য রাজ্যপালের সংঘাত আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু সেক্ষেত্রে বিগত সম্প্রতি আমরা যেটা দেখতে পাচ্ছি, যে বিগত দিনে এই রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যে যৌন নিগ্রহের যে ঘটনা সামনে এসেছিল, যে অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিরোধী দল যারা রয়েছে তারা রাজ্যপালকে সমর্থন করলেও, রাজ্যপালের হয়ে তারা প্রতিক্রিয়া দিলেও, শাসক দলকে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল বিরোধী প্রতিক্রিয়া দিতে, এবং সেক্ষেত্রে রাজ্যপালের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল রাজ্য ভোট চলাকালে, রাজ্য পুলিশ এবং অন্যদিকে শাসক দলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল রাজভবনে ঢোকার ক্ষেত্রে, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারও ঢোকার, রাজভবনে ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ফলে একাধিক যে সংঘাত, সেই সংঘাত আমরা বিগত দিনে দেখেছিলাম সামনে এসেছিল, এবং একেবারে ভোট আবহেই আজকে শেষ দফা নির্বাচন, এবং সেই শেষ দফা নির্বাচনেই আবহেই কিন্তু রাজভবনের তরফ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে নবান্নে, এবং সেখানে জানানো হয়েছে যে যে দুর্নীতির কথা আমরা বিগত দিনে শুনে এসেছি, সেই দুর্নীতির এখনো পর্যন্ত কি তদন্তের তদন্ত এগিয়েছে বা কতটা এগিয়েছে, বর্তমানে কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয়ে কিন্তু যত শীঘ্রই সম্ভব 163 নম্বর সংবিধানের ধারা অনুসারে সেই রিপোর্ট কিন্তু রাজ্যপালকে পাঠাতে হবে নবান্নকে। একেবারে সাধনে, এই যে রিপোর্ট তলব করা হচ্ছে রাজ্যপালের তরফে, সেক্ষেত্রে কি ব্যক্তিগত কোনো সংঘাত কি উঠে আসছে, অর্থাৎ এই যে রাজ্যের শাসক দলের সঙ্গে রাজ্যপালের যে বিরোধ, অর্থাৎ এই যে শ্লীলতাহানির অভিযোগ যে উঠেছে, তার সাথে কি কোনো সাদৃশ্য পাওয়া যাচ্ছে? দেখো, একেবারেই যে বিষয়টা আমি তোমাকে প্রথমেই বললাম, যে রাজ্য রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত একাধিকবার সামনে এসেছে, এবং শুধুমাত্র বর্তমানে রাজ্যের যে রাজ্যপাল, পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপাল তার সঙ্গে না, এর আগে প্রাক্তন রাজ্যপাল যিনি ছিলেন তার সঙ্গে রাজ্যের একটা যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছিলাম, আমাদের সামনে উঠে এসেছিল, সংবাদের শিরোনামে উঠেছিল। কিন্তু যে বিগত দিনে যে ঘটনা, যেটা রাজ্যপালের বিরুদ্ধে যৌন নিগ্রহের যে ঘটনা সামনে এসেছিল, তার পরপরই কিন্তু এই রাজ্যপাল একেবারে ভোট আবহেই যেটা দেখা গেল, যে
রাজ্যের রাজ্য নবান্নে যে এতদিন পর্যন্ত ঘটে চলা যে তদন্ত, সেই তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এবং কোথাও না কোথাও যে সংঘাত, সেই সংঘাত আমরা বিগত দিনেও দেখিয়েছি এবং সেই সংঘাত এখনও পর্যন্ত কিন্তু জারি রয়েছে। যেটা রাজ্যপাল জানিয়েই দিয়েছিলেন যে ভোট চলাকালীন রাজ্য পুলিশ পাশাপাশি শাসক শিবির ঢুকতে পারবে না, পাশাপাশি চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও রাজভবনে ঢুকতে পারবেন না। এবং কোথাও না কোথাও রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ বিগত দিনে সামনে এসেছে, যৌন নিগ্রহের যে অভিযোগ সামনে এসেছে, সেই অভিযোগে একেবারে কার্যত বলতে গেলে যে আগুনের মধ্যে ঘি ঢেলেছে শাসক শিবির। এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যপালের যে প্রতিক্রিয়া একেবারে কটাক্ষ আকারে কিন্তু তিনি তৃণমূলের দিকে ছুড়ে দিয়েছিলেন। এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্য এবং রাজ্যপালের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এখনও পর্যন্ত জিয়ে রেখেছে দুপক্ষই। এবং এই আবহেই লোকসভা নির্বাচনে একেবারে শেষ দফা, সপ্তম দফা, এই আবহেই কিন্তু সেই রিপোর্ট চেয়ে পাঠানো হলো নবান্নের কাছে। অনেক ধন্যবাদ সাধনা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি। তার থেকে জানলাম এই বিষয়ে বিস্তারিত, অর্থাৎ আবারও যে রাজ্য রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে এবং তারই পাশাপাশি দুর্নীতি ইস্যুতে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল, সেই বিষয়ে বিস্তারিত জানলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে। বাংলায় নটি